ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على وادي النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون سبحان الله আমরা জানছিলাম গায়ে আমরা আকীদা পড়তে নবী রাসূলদের প্রতি ঈমান আনার একটা পর্যায়ে আমরা জানছিলাম যে নবী রাসূল আমরা বয়ে আমাদের বয়ে পড়ছিলাম যে নবী রাসূল গায়েব জানতেন আমাদের বাংলাদেশের আলিম ওলামারও গায়েব জানার বিশেষ করে পীরপন্থী যারা তারা গায়েব জানার দাবি করেন গায়েব মানে কি অদৃশ্য যারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছে অদৃশ্য কি কি আখিরাত কবরের আজাব মনে করেন যেগুলো ভবিষ্যতে ঘটবে আমরা কেউ জানি না লা ইয়ালামুহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানেন না ইন্দাহু মাফাতিহুল গায়ব গায়বের চাবিকাঠি তার কাছেই আছে তিনি জানেন মহান আল্লাহ তাআলাই জানেন অসংখ্য আয়াত অসংখ্য হাদিস অসংখ্য সহি কাহিনী বুখারী মুসলিমের বর্ণিত যুদ্ধের মাগাজির যে কাহিনী সেগুলো থেকে আমরা জেনেছি এবং আমরা দেখতে পাই জানতে পারি যে নবী রাসূলেরা গায়েব জানতেন না যেটুকু এর মাধ্যমে জানিয়ে দেওয়া হতো শুধু তাই জানতে পারেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে তার হাত সুরক্ষিত আছে উহুদের যুদ্ধের আগে কিন্তু তিনি কি বলেছিলেন স্বপ্নের ব্যাখ্যা বলেছিলেন ঠিক কিন্তু তিনি কি বলেছিলেন আমার দাঁত ভেঙে যাবে তিনি কিছু বুঝতে পেরেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না ভবিষ্যতে কি হবে তাকে যতক্ষণ পর্যন্ত না জানিয়ে দেওয়া হতো যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেতে কবরের আজাব শুনতে পেলেন একদিন মাগরিবের পরে কবরের আজাব শুনতে পেলেন এই যে গায়েবের বিষয়গুলো যখন জানিয়ে দেওয়া হয়েছে প্রেডিক্টিভ হাদিস যেগুলো ভবিষ্যৎ বাণীমূলক যেগুলো হাদিস ইমাম মেহদি কিয়ামত হবে কিয়ামতের আলামত এগুলো সব প্রেডিক্টিভ হাদিস অর্থাৎ ভবিষ্যৎ তো এগুলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জেনেছেন ওহির মাধ্যমে জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে দিয়েছেন তখন তিনি বলেছেন তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবী রাসূলেরা কেউ জানেন না আল্লাহ ছাড়া কেউ জানেন না অদৃশ্যের খবর গায়েবের খবর কেউ জানেন না এটাই আমরা প্রমাণ করে দেখিয়ে দেব কোরআন থেকে যে পিপীলিকা হুদুদ পাখি পাখি একটা পিঁপড়ার যে আকিদা বিশ্বাস আছে কোরআনে বর্ণিত সারা জীবন কোরআন পড়ে একটা পিপীলিকা যে বিশ্বাস রাখে সেই বিশ্বাসটা আমরা অর্জন এখনো করতে পারি একটা হুদুদ পাখি যাকে জবাই করবে সুলাইমান আলাইহিস সালাম সে যে
কথাটা বলেছেন, আমাদের বাংলাদেশের পীর সাহেবের মুরিদেরাও সেই কথা বলে না, এমনকি হেলিকপ্টার হুজুরেরাও সেই জঙ্গলে হারিয়ে যান। আর যখন জুমদের কথা আসে, যখন হানাফিল্লা বা কাবিল্লা, তখন তো আর মুসলমানও থাকে না, আল্লাহর চাইতেও মুসলমান বড় হয়ে যায়, নাউজুবিল্লাহ বলবেন না। তো এই ধরনের আকিদা থেকে আমি আপনাদেরকে, আপনারা বলেছিলেন মুস্তাজি কোরআন থেকে কোরআনের কাহিনী বলেন, তো মহান আল্লাহ তাআলা বললেন, দেখেন প্রথম সুন্দর অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। ওলাকদ আতাইনা দাউদ ও সুলাইমান ইলমা, মহান আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি দান করেছি, আমরা দান করেছি মানে কি, আমি দান করেছি দাউদ ও সুলাইমান ইলমা, জ্ঞান দান করেছি, প্রজ্ঞা দান করেছি। জ্ঞান আর প্রজ্ঞা ছাড়া দাওয়াতি কাজ করা যাবে না, জ্ঞান থাকা আবশ্যক। আর যদি আপনি কোরআন হাদিস নিজে বানিয়ে বলেন তাহলে আপনার জন্য স্থান কি, আলিয়াত বাবু আমার কাদা হু মিনাল নার, সে যেন তার স্থান জাহান্নামে করে নিল। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে বললেন আমি দাউদ আলাইহিসসালাম আর সুলাইমান আলাইহিসসালামকে জ্ঞান দান করেছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আর সুলাইমান আলাইহিসসালাম দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দান করেন, এমন প্রজ্ঞা দান করেন, জ্ঞান দান করেন, এমন রাজত্ব দান করেন যা আপনি আর কাউকে দেননি। মহান আল্লাহ তাআলা সেই রাজত্ব দান করেছেন। সুলাইমান আলাইহিসসালামকে যে রাজত্ব দেওয়া হয়েছিল পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এইরকম ক্ষমতাধর শক্তিশালী রাজা বাদশা আর কেউ কোনো দিনই ছিল না। বাতাসকে আনুগত্য করে দেওয়া হয়েছিল জিন, ভূত, রাক্ষস, কক্ষস, যে মহাভারতের আজগুবি সব কাহিনী যাই বলেন, পৃথিবীর যত আজগুবি সব কাহিনী কোনো কাহিনী পারবে না, কারণ জিন নিয়ে চলে যেত পৃথিবীর মানুষের। এখন সায়েন্স ফিকশন লিখছে, সায়েন্স ফিকশনের অনেক বই পড়ি, কত ধরনের প্রাণী, কত ধরনের প্রাণী নিয়ে সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করছে, ইয়া করছে, কিন্তু আপনি চিন্তা করেন স্থলভাগ, জলভাগ এবং আপনার আকাশ, হ্যাঁ পথে, সকল পথে সুলাইমান আলাইহিসসালামের সৈন্যবাহিনী ছিল, আমরা সেটা জানতে পারব। আর এইরকম ক্ষমতা দান করেছেন আল্লাহ তাআলা, তারপরেও তারা কি বললেন, দাউদ আলাইহিসসালাম আর সুলাইমান আলাইহিসসালাম বললেন ওয়াকাল আলহামদুলিল্লাহি আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহি ইবাদিহিল মুমিনিন। ওয়াকালা, তারা দুজন বললেন আলহামদুলিল্লাহ, আর সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি ফাদ্দালানা, আমাদেরকে মর্যাদা বান করেছেন, আমাদেরকে উত্তম বানিয়েছেন, আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, তার মুমিন বান্দাদের মধ্য থেকে, অনেক মুমিন বান্দাদের মধ্য থেকে আমাদেরকে তিনি মর্যাদাশীল করেছেন, সম্মানিত করেছেন। জ্ঞানের মাধ্যমে সম্মানিত হওয়া যায়, জ্ঞানের মাধ্যমে মর্যাদাবান হওয়া যায়, আর যারা মর্যাদাবান হবেন, যারা মূলত জ্ঞানী হবেন, তারা বিনয়ী হবেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। মানুষের পক্ষে জ্ঞান অর্জন করা সম্ভব নয়, মানুষের পক্ষে জ্ঞান অর্জন করা সম্ভব নয়, আল্লাহ যতটুকু দেন, আর আল্লাহ মানুষকে খুবই কম জ্ঞান দান করেছে। তারপরে আল্লাহ তাআলা বললেন ও আনিসা সুলাইমান ও দাউদ, দাউদ আলাইহিসসালামের ওয়ারিস হলেন সুলাইমান আলাইহিসসালাম, ওয়ালা, আর সুলাইমান আলাইহিসসালাম যখন রাজত্ব পেলেন, যখন সিংহাসনে আরোহণ করলেন, তখন বললেন ইয়া আইয়ুহান নাস, ওই মানুষ সকল, উল্লিমনা, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানতিকত তাইরি, পক্ষীকুলের ভাষা, পাখপাখালির ভাষা আমাদের শিক্ষা দিয়েছেন, ওউতিনা মিন কুল্লি শাই, আর আমাদেরকে সব জিনিস দেওয়া হয়েছে, সকল প্রকার ক্ষমতা দেওয়া হয়েছে, জিন, ভূত, পশু পাখি, পাখপাখালি, আল্লাহ তাআলা নিজেই বলবেন কোরআনের কাহিনী নিজেই আমরা জানবো, এমন ক্ষমতা দেওয়া হয়েছে, সকল ক্ষমতা, যে ক্ষমতা আর কাউকে দেওয়া হয়নি। ইন্না হাদা লাউয়াল ফাদলুল মুবিন, আর এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব, সুস্পষ্ট উত্তম নিশ্চয়, এটা এটা
বলেন সুলাইমান আলাইহিসসালাম এর জন্য বেশি করে বেশি আল্লাহ তাআলা প্রশংসা করতে হবে আইন শাকারতো লাজি দামলাইন কাফারতো তারপরে কি কেড়ে নেবেন তাই বলেছে না ইন্না না শাদিদ কথা বলা আছে তার মানে কি আল্লাহ তাআলা শুধু কেড়ে নেবেন না সাথে সাথে শাস্তিও দিবেন যদি আপনি শুকরিয়া আদায় না করেন আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম আল্লাহ আপনি আল্লাহুম্মা জান্না মুশকিরিন মানে শাকিরিন আল্লাহ আপনি আমাদেরকে শুকরিয়া বান্দা হিসাবে কবুল করুন মহান আল্লাহ তাআলা বলছেন তাহশির আলী সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইব তাহশির যখন একত্রিত করা হলো সামনে উপস্থাপন করা হলো লী সুলাইমানা সুলাইমান আলাইহিসসালামের সামনে যখন সবাইকে একত্রিত করা হলো জড়ো করা হলো জুনুদুহু তার সৈন্যবাহিনী কোথায় থেকে মিনাল জিন্নি জিনদের মধ্য থেকে ওয়াল ইনসি মানুষের মধ্য থেকে ওয়াত্তাইরি কিকুলের মধ্য থেকে যখন এরকম ভাবে ছিল জমা করা হলো তার মানে ম্যানেজ করা হলো গ্রোড করা হলো তার মানে বিনষ্ট করা হলো জিন মানুষ বিভিন্ন ভাগে বিভক্ত করা হলো সুলাইমান আলাইহিসসালামের সামনে এখন আমাদের দেশে রাজা বাদশাহদের সামনে বর্তমান পৃথিবীতে শক্তি প্রদর্শন করে না বিভিন্ন পারেডের সৈন্যবাহিনী তো পারেড ভুক্ত করা হলো ফাহুম ইউ জাউন তাদেরকে পারেড ভুক্ত করা হচ্ছে বিভিন্ন ভাগে বিভক্ত করা হচ্ছে সুলাইমান আলাইহিসসালামের সামনে কোনো এক যুদ্ধ যাবেন যুদ্ধে যাবেন এমনকি যখন চলে এলেন আতাও তারা চলে আসলেন আলা ওয়াদিন নামলি একটা পিপীলিকার উপত্যকায় পিপীলিকার ঢিপিতে পিপীলিকার একটা এলাকায় যখন চলে আসলেন সৈন্যবাহিনী নিয়ে বলাত নামলাতুন নামলাতুন একজন মহিলা একজন মহিলা একজন পিঁপড়া একজন নেতা পিঁপড়া বলছে ইয়া আইয়ুহান নামলু ওহে পিঁপড়া সকল ওহে পিঁপড়া মণ্ডলী ওহে পিঁপড়ার দলেরা উদুকুলু মাসাকিনাকুম তোমরা তোমাদের আবাস গৃহে বাসস্থানে তোমরা তোমাদের জায়গায় তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো পিঁপড়া কথা বলছে তার মানে তাদের ভাষা আছে আমরা বুঝি না সকলের ভাষা আছে আমরা বুঝি না তারপরে পিঁপড়া কি বলছে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু এটাই হচ্ছে আসল পিঁপড়ার আকীদা আমাদের বাংলাদেশের বড় বড় আলিমদের সেই আকীদা নেই যারা মুহাদ্দিস বলে দাবি করে যারা মুফাসসির বলে দাবি করেন যারা বছরের সব দিনই প্রায় কোনো না কোনো প্রোগ্রামে যান যারা তাফসির করেন যারা এই সুলাইমান আলাইহিসসালামের কাহিনী আর বিলকিসের কাহিনী এমনভাবে রসালো করে বলেন প্রেম কাহিনীতে রূপান্তর করে পরে বিয়া দিয়া গেছে সারে যারা ইউসুফ জুলেখার কাহিনীকে প্রেমের মজা নিতে ভুল করেন না তাদের উদ্দেশ্যে বলছি তাদের যে ইমান সেই ইমানটুকুও নেই পিঁপড়ার ইমান কি পিঁপড়ার ইমান এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে একটা পিঁপড়ার ইমান পিঁপড়া জানে যে সুলাইমান আলাইহিসসালাম আর তার জিন ভূত তার পক্ষুম মানে পাক পাখালি আর তার সাথে যে বড় বড় মানুষেরা আছে মুসলিমেরা আছে সুলাইমান এত বড় ক্ষমতাধর অধিকারী বাতাস তাবে পানি তাবে সবকিছু তার তাবে তিনি যা বলেন তাই হয় তাই করেন আল্লাহ তাআলা তাকে এত ক্ষমতা পাওয়ার দিয়েছেন পৃথিবীর আর কাউকে দেননি কোরআন তার প্রমাণ তারপরেও সুলাইমান জানে না পিঁপড়া জানেন পিঁপড়া জানে যে সুলাইমান আলাইহিসসালাম জানেন না তিনি আমাদেরকে পিষে মেরে ফেলে দিবেন তাই পিঁপড়া কাহিনী আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে সুরালি নামকরণ করেছেন পিঁপড়া এবং বলেছেন লা ইয়াহতিমান্নাকুম অবশ্যই লা ইয়াহতিমান্নাকুম অবশ্যই তারা সুলাইমান ওয়া জুনুদুহু সুলাইমান আলাইহিসসালাম এবং তার সৈন্যবাহিনী
তোমাদেরকে পিষে ফেলে দেবে, পদতলে পদতলিত করবে, ওহুম লা ইয়াশুরুন তাদের অগোচরে, ওহুম এমন তো অবস্থায়, ওয়াওয়াল হালিয়া ওহুম লা ইয়াশুরুন এমন তো অবস্থায় তারা উপলব্ধি করতে পারবে না, তারা জানতেই পারবে না, তাদের অগোচরে তারা না জেনেই তোমাদেরকে পিষে মেরে ফেলে চলে যাবে। কি বুঝলেন আপনি? আপনি কি বুঝেছেন? সবচাইতে ছোট পিঁপড়া কি বুঝলো যে সুলাইমান আলাইহিসসালাম গায়েব জানেন না? সুলাইমানের পায়ের তলে, সুলাইমানের সৈন্যবাহিনীর পায়ের তলে, সুলাইমান আলাইহিসসালামের সৈন্যবাহিনীর পায়ের তলে যে আমরা মারা যাব, এই কথা সুলাইমান জানবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যে পিঁপড়ার ইমান আছে, পিঁপড়া জানে নবীদের বিষয়ে কি ইমান রাখা দরকার, পিঁপড়া জানে নবীদের বিষয়ে ইমান হচ্ছে তারা গায়েব জানেন না। আল্লাহ তারা যতটুকু জেনে দেন শুধু ততটুকুই জানেন। আমরাও কোরআন হাদিস থেকে, সূরা জিন থেকে, অন্যান্য হাদিস থেকে প্রমাণ পেলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়েব জানেন না। ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা, তার কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম মুস্কি হাসি দিলেন এবং আল্লাহ তাআলার কাছে আবারও দেখেন যত নিয়ামত প্রাপ্ত হবেন আপনি, আপনি যত বেশি নিয়ামত প্রাপ্ত হবেন তত বেশি আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। অকালা রব্বি, আল্লাহ তাআলাকে বললেন, ও আমার প্রভু, আউজিয়ানি আমাকে ক্ষমতা প্রদান করুন, আন আশকুরু নিয়ামাতিকা, যাতে আমি আপনার নিয়ামত শুকরিয়া আদায় করতে পারি, আমি আপনাকে ধন্যবাদ দিতে পারি। কেন? আল্লাতি আনআমতা আলাইয়া, যে নিয়ামত আপনি আমাকে দান করেছেন, ওয়ালা ওয়ালিদাইয়া আমার পিতামাতাকে দান করেছেন, ও আন আমালা সালিহা, আর আপনি আমাকে ওই ক্ষমতা প্রদান করুন যাতে আমি সৎ কর্ম করতে পারি। তাহলে সুলাইমান আলাইহিসসালামের আকীদা হচ্ছে মানুষ ইচ্ছা করলেও সৎ কর্ম করতে পারে না। ইনশাআল্লাহ বলেনি বলে কাহিনী আপনারা জানেন কিনা জানি না, এখন বলার সময় নেই। সৎ কর্ম অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ যদি চান তাহলে আপনার দ্বারা সৎকর্ম সম্পাদন করে নেবেন, আর আল্লাহ যদি না চান তাহলে আপনার দ্বারা সৎকর্ম হবে না। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়। সুলাইমান আলাইহিসসালাম দোয়া করছেন, ও আন্না আমালা সালিহান, আর আমি যেন সৎকর্ম করতে পারি, তার জাহু, যাতে আপনি খুশি হবেন, ওয়াদখিলনি, আর আমাকে আপনি প্রবেশ করান, বিরহমাতিকা আপনার রহমতে আমাকে নিমজ্জিত করেন, আমাকে আপনি প্রবেশ করান তার মধ্যে, ফি ইবাদিকা সালিহিন, যারা সৎকর্ম করে গেছেন এই পৃথিবী থেকে, যারা সৎ বান্দা তাদের অন্তর্ভুক্ত করুন। সুবহানাল্লাহ, কত সুন্দর! এত পৃথিবীর ক্ষমতা, শ্রেষ্ঠ ক্ষমতা পাওয়ার পরেও, তারপরে শেষ করে দিচ্ছি, ওয়াতাফাক্কাদাত তৈর, সুলাইমান আলাইহিসসালাম পাখিদের খোঁজ খবর নিলেন, পাখিদের খোঁজ খবর নিচ্ছেন, ফাকালা মালিয়া, আজকে কি হলো, লারাল হুদহুদ, আমি হুদহুদ পাখিকে দেখছি না, আম কানা মিনাল গায়বিন, নাকি সে অনুপস্থিত। সুলাইমান আলাইহিসসালাম একদিন বাচ্চা তার রাজত্ব পরামর্শ সভায় দেখলেন যে কে নেই, হুদহুদ পাখি নেই, হুদহুদ পাখি নেই। এইবারে হুদহুদ পাখি আরো কঠিন কথা বলবে, একজন পাখি হয়ে যেই পাখিকে সুলাইমান আলাইহিসসালাম হত্যা করতে চাইলেন, দেখেন আল্লাহ তাআলার ভাষায় শোনেন, আম কানা মিনাল গায়বি, নাকি সে অনুপস্থিতদের মধ্যে অন্তর্ভুক্ত, যদি অনুপস্থিত থাকে তাহলে লাউ আযিবান্না, অবশ্যই আমি তাকে শাস্তি দিব, আযাবান শাদিদান, কঠোর শাস্তি দিব, বেদম মার দিব, কঠোর শাস্তি দিব, আওলাদ বাহান্না, অবশ্যই আমি তাকে জবাই করব। তাহলে জবাই করে খেয়ে ফেলে দিবেন বা যাই হোক, হ্যাঁ আগে ছিল হুদহুদ পাখি, এই হুদহুদ পাখিকে জবাই করো, আও লায়াতি লায়াতি আনি বিসুলতানি মুবিন, অথবা আমার কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসতে হবে, কারণ নিয়ে আসতে হবে, অন্যদিন আমরা শোনাবো। আরো কঠিন কথা বলছে, যেই পাখিকে জবাই করতে চাচ্ছেন সুলাইমান আলাইহিসসালাম, সেই পাখি বলছেন, সুলাইমান আলাইহিসসালাম আমি যা জানি আপনি তা জানেন না,
কি কথা, কত বড় সাহস! অন্যদিন আবার শোনাবো ইনশাল্লাহ। বারাকাল্লাহ, ফোনটা পড়ে গেছে।